এত রাতে আমরা কোথায় বেরিয়েছি? আমি কিন্তু অত ডবল ডবল কাজ করিনি, আমার সাথে কে রয়েছে? কিন্তু বোর্ডে উঠে পড়েছি, এর ভিউ পয়েন্টটা দেখো একবার। যা এখন আছি আমরা গোসাবার ভেতরে। মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিও আর নতুন ভাবে সবাইকে সুস্বাগতম। তো রাতে আমরা কোথায় বেরিয়েছি? সুন্দরবনে যাওয়ার জন্য আমরা দুই ভাই মিলে বেরিয়ে পড়েছি। এই ঠান্ডায় কোথাও ঘুরতে না গেলে হতো না, তো দুই ভাই মিলে ঠিক করলাম যে চলো কোথাও ঘুরে আসি, সুন্দরবন আজকে আমরা যাবো। আর যাই হোক, এত রাতে বেরানোর কারণ হচ্ছে 7:42 আমাদের ট্রেন রয়েছে শিয়ালদা থেকে অ্যানিং লোকালের। এই ফার্স্ট সকালে যেতে হবে, মানে যে গাইড করবে সে আমাদের বলেছে 7:42 ট্রেনটাই ধরো, তাহলে ভালো হবে, নয় লেট হয়ে যাবে। যাই হোক, আমরা 7:42 ট্রেনটার চেষ্টা করবো 7:42 ট্রেনেই উঠবো। এখান থেকে যাবো প্রথমে বারাসাত থেকে ট্রেন ধরবো, এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে আমরা যাবো স্টেশন। চলো টোটোটা গিয়ে ধরি, একটু ঠান্ডা লাগছে ভোরবেলায়। ভাই কি ঠান্ডা, টিকিট কাউন্টারটা বন্ধ রয়েছে, ওই এক নম্বরে যাবো, এক নম্বরে গিয়ে টিকিট কাটবো। টিকিটই ধরলে কি দাঁড়াবে কালবেলা, ভাই ফ্ল্যাগটা উঠছে কত সুন্দর লাগছে। এখানে দুটো ক্যানিং লোকাল কেটে নিয়েছে, কিন্তু অত ডবল ডবল কাজ করিনি। শিয়ালদা লোকালের টিকিট কাট, তারপরে গিয়ে ক্যানিং লোকাল টিকিট কাটবো। বললাম যে একেবারে ক্যানিং লোকাল কাটবো, এখান থেকে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবো, ধরে ডাইরেক্ট যাবো। সকালটা শুরু করছি ধরে একটা চায়ের চুমুক দিয়ে, চলো চাটা খাই। জুয়ালা জগা অন্দর কিস বাত সে হ্যায় তঙ্গ, দুনিয়া সে নেই খুদ সে হ্যায় তেরি জঙ্গ। এখন 6:53 বাজে, আমরা এখন রয়েছি শিয়ালদা স্টেশন সাউথ লাইনে। আমাদের এখনো ট্রেনের করিনি, ট্রেনের অ্যানাউন্স করলে ক্যানিং লোকালে উঠবো, ট্রেন কখন আসে দেখি। এখন ওয়েট, প্রথমবার সুন্দরবন যাচ্ছিস, তোর কেমন লাগছে? ভালো, কোনোদিন গেছিস আগে? আসনি খেলতে আমার সাথে? প্রথমবার সুন্দরবন ঘুরতে যাবো, তো গেছি খেলতে, গেছি বাট ঘুরতে আইনি। পর ঘুরতে যাবো তো কোথায় কি আছে জানি না। কিছুর জন্য গাইডের জন্য একটা দাদাও রয়েছে, ক্যানিং লোকালে পৌঁছায় থেকেই দাদা আমাদের গাইড করবে। ক্যানিং লোকালের ট্রেনে উঠে পড়েছি, তো যাবো ক্যানিং লোকালে। যাই হোক, ক্যানিং লোকালে গিয়েই তোমাদের সাথে কথা বলবো। আমরা ফাইনালি ক্যানিং স্টেশন, সাথে কে রয়েছে? তো আমার সাথে রয়েছে সুদীপদা, সুদীপদার সাথে আমার শিয়ালদা থেকে মিট হয়েছে। ট্রেনে মজা করে এসেছি, ওটা বুঝতে পারছো কতটা ভিড় আছে। আর ট্রেনেও ট্রেনে সব কথা বলার সুযোগ হয়নি, শুধু দাদার সাথে আমার ইনস্টাতে কথা হতো। ফাইনালি দেখা হয়েই গেল, পুরো তোকে আমার তরফ থেকে 100 কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আরো এগিয়ে যাও, অনেক অনেক সাফল্য পাও জীবনে। এখন আমরা যাবো অটো ধরবো, এখানে গাইড আসার চিনি নাম্বার দিয়ে দিয়েছে, কন্ট্যাক্ট করে অটোর কাছে যাবো। এসে গিয়ে অটোতে উঠে যাবো হোটেলে। ফাইনালি অটোয় উঠে পড়েছি, এখানে বেশি কথা বলবো না, হোটেলে গিয়েই কথা বলবো। ওটা পাঠিয়েছে আমাদের জন্যে, যোগাযোগ করতে পারেন। এছাড়াও কন্ট্যাক্ট নম্বর দেখছেন এখানে শো করছে, এই কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সুন্দরবন ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ও সুন্দরবন ভ্রমণের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের নম্বরে। আমার ডিসক্রিপশন নাম্বারটা দেওয়া থাকবে, দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও, রান্না মেমে রাখিব যোগাযোগ করে নিও যারা আসতে চাও এখানে। এখন কিন্তু আমাদের বোটের দিকে যেতে হবে, তো ফাইনালি কিন্তু বোটে উঠে পড়েছি। এদিকের ভিউ পয়েন্টটা দেখো একবার, জাস্ট তো সেরা, কিন্তু মজা অনেক বাকি আছে, সবে তো শুরু খেলা। বোটে একা একা সে রয়েছি আর কোনো অনেক লোক শুধু আসেনি, অনেক অনেক টুরিস্ট আসে। আমরা কিন্তু বোর্ডের নিচে চলে এসেছি, আর নিচে কিন্তু এখানে থাকার জায়গা রয়েছে, এই যে এখানে দুজন করে শোয়া যেতে পারে, ওখানে খেলা টাইপের করা। এখানে থাকবো সেটা জানি না, তো দেখা যাক কি হয়। সব থেকে বড় কথা, এখানে কিন্তু একটা বাথরুমেরও ব্যবস্থা রয়েছে, এই কল রয়েছে। যাই হোক, ফ্রেশ ফ্রেশ হয়ে বসে এখন প্রদীপ যাবে, তারপরে ও ফ্রেশ হবে না, এখানে একটু রেস্ট করব। মন লাগছে তোমার এখানে এসে? আগে এসেছো কোনোদিন? একটা জানলা রয়েছে, ভিউ পয়েন্টটা দেখো। ও ভাই সাপ,
আলাদাই কিন্তু। তো শুয়ে একটু রেস্ট করি, তারপরে সে কথা বলছি। তো চলো, আমাদের বোটটা কিন্তু ছেড়ে দিয়েছে নালি, আর আওয়াজ হচ্ছে, আওয়াজে কতটা কি সাউন্ড আসবে আমি জানি না। তবে এসে না নিজের ভেতরে একটা ঘাবড়ানো ঘাবড়ানো ভাব আসছিল, তো আস্তে আস্তে সেটা কাটছে আর কেটেও যাবে খুব শীঘ্রই। তো করে ভিডিও করতে হবে আমাকে, বেসিক্যালি মনে হচ্ছে রাতে আমাদের রুম দেবে, ওই রুমেই থাকবো, রাতে এখানে রাখবে না, আমি সেটা বললাম আর কি। দিনের বেলাতেই জার্নিটা হবে আমাদের, এখন যাবো উপরের দিকে, টিফিন দেবে সকালের, ওই জন্য সকালের টিফিন দিয়ে দিচ্ছি। এখানে চারটে কচুরি রয়েছে, তরকারি রয়েছে, আর একটা ডিম সিদ্ধ রয়েছে। চলো এটা দিয়ে টিফিনটা করি। চলে এসছে ভিডিও করতে, ব্যস্ত এখন, বিজি মানুষ। কাকুও চলে এসছে খেতে, এখানে একটা মিষ্টি দিল আবার পরে, এখন খাই তরকারিটা একটু টেস্ট করে দেখি। কোনাডে আমরা কিছুক্ষণ মানে হাতটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু বিশ্রাম করছি, ভালোই। তারপরে আমাদের ভালোই খেতে মোটামুটি, দেখা ধরনের টিফিন দেওয়া হচ্ছে। কাকু বসে পড়ো, চলো ছেড়ে দিয়ে কথা বলছো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিদারা এখন খাচ্ছে, খাওয়া এখনো শেষ হয়নি, ওরা তো পরে বসেছিল ওই জন্য ওদের খাওয়া শেষ হয়নি। বেশি খাচ্ছ, কম দিয়েছে তাহলে। ওটা কিন্তু একটু চার্জ নিয়ে রুমে যাবে সেই সন্ধ্যার দিকে, বোট এখন চলতেই থাকবে, চলতেই থাকবে। 11টা না 12টা বাজে, এখন ওই চার্জ 20% মতন আছে, কতটা কি ভিডিও ভিডিও করতে আর বাজে জানি না। তো যাই হোক, দুপুর বেলায় বসেছি, হাতে লোটে মাছের চপ এগিয়ে গেছে। তো যাই হোক, হাতে লোটে মাছের চপ রে কথা বলা যায় না, তো আগে খেয়ে নি। কেমন লাগছে? ভেবে লাগে গরম গরম টাটকা টাটকা, পুরো গরম। খাওয়া দাওয়া ডান, পরে দুপুরের খাবার খাবো, তারপরেই আবার ভিডিও করবো। ফোনে চার্জ নেই, বারবার একই কথা বলছে। নামলাম আর একটা জায়গায় যাবো, এখানে মানে ঘোরার জায়গা নেই আমি ঠিক। আমাদের হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি, নাম ঘামঘাম বেড়ে গেছে, কাকাকে আমি খুঁজে পাচ্ছি। যাই হোক, চারিদিকে সমুদ্র আর মাঝখানে আমরা রয়েছি, আর এখন আছি আমরা গোসাবার ভেতরে। রবীন্দ্রনাথ ঠাকুর এসেছি, তো এর ভেতরটাই দেখবো কি আছে। তুলে তুলে কিছু তো দেখা যাচ্ছে না, কিছু দেখার মতো নেইও। রবীন্দ্রনাথ ঠাকুরই হচ্ছে আমার দাদুর বয়সী, আমার কি করে আঞ্জা দায় বলো। আর এই যে বুদ্ধদেবের একটা মূর্তি রয়েছে, আর এই সাইডটা কিন্তু গ্রাম অঞ্চলের দিনের মানুষ মন ভাবে থাকতো আর কি, ঠিক তেমন ভাবে সাজানো রয়েছে তাদের। এটা একটু পার্ক টাইপের রয়েছে এই সাইডটা আর ওই সাইডটা। বেরিয়ে এসেছি ভেতর থেকে, আর ফোনে একটু চার্জ নেই, এখন যাবো বোর্ডে। আওয়ার সময় এই ভিডিও করতে পারি তো ভালো। দুপুর দুটো ফুটো বেজে গেছে, তো খেতে হবে কিছু, চলো বোর্ডে যাই। তোর মতন করে চিনতে পারিনি, তোকে নিয়ে স্বপ্ন বেশ আমার আঁকতে পারিনি। A few moments later. Finally কিন্তু আমরা রুমে চলে এসেছি। রুমটা একবার চারিদিকটা দেখো, এখানে একটা টেবিল রয়েছে, একটা আয়না রয়েছে ছবি তোলার জন্য এইভাবে, এখানে একটা বেড, এখানে একটা বেড, হলো সুদীপ দাদের, আর এটা হচ্ছে আমাদের। আর তোমরা দেখাতাম সুন্দরবনে আকাশ দ্বারা এসেছে, আকাশ দ্বারা আমাদের রুমে আসছে, বলতো ওরা আসুক। ব্রত দাস লাইফস্টাইলের চ্যানেল আমি হ্যাক করে দিয়েছি, এখন এই চ্যানেলে আমি ভিডিও ছাড়বো, চ্যানেল চ্যানেল নেই, চ্যানেল আমার সুব্রতাস লাইফস্টাইল। কে পোয়ান্ডে আজকে দাদা বলতে নিয়ে যাবে, সুন্দর বলতে এই মুখটা লোকা কোন कहां से आते हैं। তো এখন কিন্তু আমরা এসেছি আকাশ দাদের রুমের এখানে, আর আকাশ দাদের রুমের এখানে এসে দেখছি যে এত সুন্দর একটা ঝুমুর ডান্স হচ্ছে। তো এটা আমি উপভোগ করছি, তোমরা উপভোগ করো, আর দেখো কেমন লাগে কমেন্ট করে জানিও। আমাদের খাবার চলে এসেছে, রাইস দিচ্ছে দাদা এখানে, ফ্রাইড রাইসের সাথে কি আছে দেখা যাক। ফ্রাইড রাইস চলে এসেছে, এবার আসবে চিলি চিকেন। ডিনারটা হয় ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা দিয়েই শেষ হবে, খেয়ে দেয়নি। আর এখানে ফ্রাইড রাইস দিচ্ছে দাদা, গরম গরম ফ্রাইড রাইস চলে এসেছে, এই যে চিলি চিকেন। যাই হোক, আমাকেও চিলি চিকেনটা দিয়ে দিল। এই যে চিকেন একটু ফ্রাইড রাইস দিয়ে খেয়ে দে, কি আসবি ভালো। এখানে কাকু সেলাটও নিয়ে চলে এসেছে, স্যালাড কি আদিমো করো, এই যে স্যালাড।
সবকটা রান্নাই বলতে গেলে দারুণ রান্না করেছে, সবকটা রান্নাই হেভি লাগছে খেতে। সকাল কেমন লাগছে ভাই? কাবু তোমার তোমার কেমন লাগছে? কিন্তু তোমার কেমন লাগছে? দারুণ লাগছে বলছি না। A few moments later. তো ফাইনালি কিন্তু আমার ডিনার ফিনার করা কমপ্লিট হয়ে গেছে। এখনো ডিনার করা হয়নি, কালকে সকালে উঠে কথা হবে। এখন প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে, যেহেতু ভোরবেলা উঠেছি, সেদিন একটু ঘুমাইনি, এখন ঘুমাবো। ভোরবেলা আবার উঠতে হবে, ভোরবেলা থেকে আবার বোর্ডে জার্নি শুরু হবে। তো চলো সকালে কথা হচ্ছে। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। পার্ট 2 খুব শীঘ্রই আসছে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন বাই।